নমস্কার সবাইকে জানাই, ক্রিয়েটিভ লিখিয়া এই চ্যানেলে অনেক স্বাগত। এতক্ষণ পড়ে পড়ে পুরো একদম মানে কি বলবো বসেছিলাম, কাজকর্ম করতে ইচ্ছে করছিল না। এখন ঘড়িতে বাজে 11:30, এখন থেকে আমি আমার একটা ভিডিও, নতুন ভিডিও শুরু করছি, মানে আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি ভালো আছি, সুস্থ আছি। চলো তাহলে ব্লগটা শুরু করি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আর সবাইকে আমার একান্ত বিনীত অনুরোধ, সবাই যেন আমার ব্লগটা একটুখানি শুরু থেকে শেষ হবে একটু দেখো, এটাই আমার অনুরোধ। চলো তাহলে ব্লগটা দেখতে থাকো। আমি সোজা চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি রান্না করবো হচ্ছে মুগের ডাল করব, কারণ আজকে আমার গুরুবার, তো মুগের ডাল করব। আর ফুলকপি আলুর একটা কারি করব, আর একটু পটল বা বেগুন ভাজা করব। তো চলো আমি তাহলে মুগের ডালটা বসিয়ে দিই। প্রেশার কুকারে ওই করব, খুব সুবিধা হয়েছে, রিং লাইটটা নিয়ে এসেছি, খুব সুবিধা হয়েছে। এই রিং লাইটটা খুবই ভালো হয়েছে, নাহলে এই ফোনটা হাতে করে করে নিয়ে নিয়ে না ওই ডালটা বসিয়ে দিয়ে আমি ওদিকে ভাতটা বসিয়ে দিই। জয় বঙ্গদেবতা বলে গ্যাসটা জ্বালিয়েই দেবো, বলো। আর আমি শুধু রান্না করে শেয়ার করি, অন্য কিছু শেয়ার করে হয় না। আজকে ভাবছি একটু ঝাঁটা দেবো, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, মানে হাউস ক্লিনিং। কোথায় গো ডালটা, কোথায় রেখেছি রে? এই হচ্ছে এক ঝামেলা। পড়া তো হয়ে গেল, গরম হয়ে গেল। এটা মুসুরির ডাল, এই কেন সব মুসুরির ডাল হবে না তাহলে, সব মুসুরির ডাল মুগের ডাল নেই। তা চলো আমি আলু আর ফুলকপিটা নিয়ে আসি, তারপর আসছি। এই দেখো আজকে সবজি দিয়েছে, এর মধ্যে কি কি আছে তোমাদের দেখাবো অবশ্যই। আর ওই দেখো এখানে তো লাইটটা অফ রেখেছিলাম, তো এ দেখো, আর ওই দেখো দেখতে পাচ্ছ ওটা হচ্ছে তেলাপোকা। কি আশ্চর্য, আমার পায়ের সামনে দাঁড়িয়ে ছিল, মানে আমার পায়ের সামনে দেখছিল আমাকে, আর আমি টেরই পাইনি। ওমা দেখছি হঠাৎ করে উল্টে পড়ে আছে। এ দেখো কি কি সবজি আছে, ধনে পাতা, ফুলকপি, পটল, বেগুন, টমেটো, কাঁচা লঙ্কা, এই যে কাঁচা লঙ্কা, আর আছে এটা হচ্ছে পাতিলেবু, এই হচ্ছে সবজি। তো চলো আমি ফুলকপি আর আলুটা ঝাপা ঝপ কেটে ফেলি, এটা এখানে নিচে রেখে দিই, নাহলে একটা জায়গা হয়ে গেলাম। আজকে তোমাদেরকে সবজি কাটা আমি শেয়ার করতে পারছি, নাহলে অন্যদিন তো শেয়ারই করতে। তোমরা দেখতে পাচ্ছ কি দেখতে পাচ্ছ, আমি শুধু ফুলকপিটাই শেয়ার করবো, নাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। এই দেখো ফুলকপির মধ্যে পোকা, আর কি হবে। আচ্ছা বন্ধুরা একটা কথা আমাকে কমেন্টে জানাবে তো, তোমাদের কার কার ওখানে ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে? এখানে প্রচণ্ড ফোনের নেটওয়ার্কের সমস্যা হচ্ছে, প্রচণ্ড। তোমরা আমাকে কমেন্টে জানিও তো যে তোমাদের ওখানেও হচ্ছে। চলো তাহলে আমি এবার ফুলকপিটা ধুয়ে আলুটা কেটে ধুয়ে আসছি।
দেখো ফুলকপিটা কেটে আমি ভাজতে দিয়ে দিয়েছি, এবার আমি ওদিকে ভাতটা বসিয়ে দেব। ফুলকপিটা একটু কমিয়ে দিই, কমিয়ে দিয়ে এটা ভাজা হোক, আমি ভাতটা বসিয়ে দিই। বেগুনগুলো এখানে তুলে রাখবো, আমাদের বাসন এখানে থাকে। আমি এইখানে আওয়াজ হচ্ছে দেখো, আমি এইখানে বাসনে রেখেছি, এবার আমি এখানে ভাতটা বসাবো। ডেচকি করে জল নিয়ে নেবো, বাবা আমার হাতটা টলমল টলমল করছে, চলো এটা বসিয়ে দিয়ে আসছি। দেখো ভাত বসিয়ে দিয়েছি, এখানটায় এই টেবিলটা পরিষ্কার করিনি এখনো, করবো। আর যে আমাদের বাইরে এটা তেমন ওখানটা জল পড়েছে, পরিষ্কার করতে হবে, বাইরেটা পরিষ্কার করেছে, দেখতে পাচ্ছ না আমি সেটা নেই কী অবস্থা। তার এই দেখো বাইরেটা, ওইখানটা নোংরা হয়েছিল না, ওখানে পরিষ্কার করেছে। চলো আমরা আলু কেটে নিই, তারপর আবার আসছি। দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি, আর কড়াইতে অল্প সর্ষের তেল দিয়ে দিয়েছি, এবার আলুগুলো দিয়ে দেবো। আর আমি রান্নাটা প্রেশার কুকারেই করছি, কারণ আমার অত সময় নেই, সত্যি কথা আমাকে তাড়াতাড়ি করতে হবে, সেই জন্য আমি রান্নাটা প্রেশার কুকারেই করছি, তোমরা কড়াতে করতে পারো। আলুগুলো একদম 90% ভাজা হয়ে যাবে, একদম 90%। এবার জলটা ফেলে দেব, এই এই জায়গাটা একটু পরিষ্কার করে নেব। এই রে দেখো দেখো কীরকম, এগুলো তো মশলা, এইগুলো আলাদা করে এগুলো একটা প্লাস্টিকে নিয়ে নেব, নিয়ে এখানটা একটু সাবান দিয়ে মুছে দেব। এই আলুগুলো ভাজা হোক, ততক্ষণ ওই কাজটা করে আসছি। চলো আমি বিছনা চাদরটা আমি উঠিয়ে নেব, আর একটু ঘরটা ঝাড় দিয়ে নেব, পরিষ্কার হচ্ছে। বন্ধুরা কি গরম গো, গরমের চোখে একবারে অস্থির হয়ে যাওয়ার মতো অবস্থা। আমার বিছানাটা দেখবে, বিছানাটা রাত্রিরের চমক, এটা আমার বই, বইটা রেখে দিই। আজকে নেই, ব্যাংকে গেছে। জানলা করলে ঘরের রকম দেখতে পাবো, দাঁড়া জানলা নিয়ে আসছি। আমি জানি তোমরা পুরোটা দেখতে পাচ্ছ না, তো আলুগুলো দেখো ভাজা হয়ে গেছে। হ্যাঁ, এবার আমি আলুগুলোর মধ্যেই দেব, যা গরম না, খুবই কষ্ট হচ্ছে, ভাল লাগছে না।
তেজপাতা, হালকা একটু জিরে ফোড়ন দেব। গরমের মধ্যে আমার আর করার ইচ্ছা নেই, এত গরমে রান্না করার ইচ্ছা হয় বলো? টমেটো গুলো কেটে ধুয়ে নিতে হবে, দাঁড়াও আসছি। এখান থেকে দেখা যাচ্ছে, এ দেখো টমেটো কিউব করে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। টমেটো দেব, আর দেব আদা, আদাটা একটু এই দেখ, এই আদাটা ধুয়ে নিয়ে আসি, দাঁড়াও। আদা বাটা, অল্প হলুদ, এক চামচ মতো, মানে এক চামচ না, আট চামচ মতো হলুদ, আট চামচ মতো ধনের গুঁড়ো, আট চামচ মতো জিরের গুঁড়ো, অল্প একটু চিনি, আর লবণ আর কাঁচা লঙ্কাটা এই দিন, এইটুকু চিনি, লবণ আর কাঁচা লঙ্কাটা পরে দেবো, কম দিন বলে তো বলে কুকুরের রান্না করেছি আমি নাকি, আর একটুখানি তেল অল্প দিয়ে দেবো, নাহলে রান্নাটা ভালো হবে না। তেলটা তোমরা আগে দিতে পারো, আমি যেহেতু প্রথমে কম দিয়েছিলাম তাই আমি এখন দিয়ে দিলাম। এটাকে একটুখানি হাই ফ্লেম রেখে পিঠেটাকে কষিয়ে নাও, দু চার মিনিট মধ্যে এটাকে কষাতে হবে। তাহলে এটা কষতে থাকুক, আমি এগুলো পরিষ্কার করে নিই, তারপর আবার আসছি। বেশ খানিকক্ষণ মতো কষিয়ে নিয়েছি, এবার আমি এর মধ্যে এই যে কয়েকটা লঙ্কা, কাঁচা লঙ্কা আর অল্প লবণ, অল্প, হ্যাঁ আরো দু চার মিনিট মতো কষিয়ে নেব। এটা দেখাচ্ছি আজকে তোমাদেরকে, আমাদের অন্য একটি ব্লগে ছাপ দেখিয়েছিলাম, আজকে একটু ছাপে যাওয়ার ইচ্ছা আছে, অনেকদিন মানে ছাদে যায়নি। বাইরে যাব, আরো দুটা নেই কষিয়ে নিই, তারপর আবার আসছি। দেখো এত গরম লাগছে, পুরো ঘেমে নেই, আমি টান হয়ে যাচ্ছি, এত গরম। এই দেখো ফুলকপিটা, এই ফুলকপি বলছি আলুটা একেবারে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ ভাল লাগে না, একদম তেলও সুন্দরভাবে দেখা যাচ্ছে, সুন্দরভাবে তেলও ছেড়ে যায় এবার, হ্যাঁ সুন্দরভাবে কষানো গেছে। এবার ফুলকপিটা এর মধ্যে দিয়ে দেবো, আর এই জায়গাটা তো পরিষ্কার করে নিয়েছি, আর একবার মুখতে হবে, আর ভালো করে মুখে দেবো। ফুলকপিটা দিয়ে আরো দু চার মিনিট, আরো দু মিনিট মতো কষে নেবো, কষে নেবো একটু নেড়ে ফেলে নিয়ে, তারপরে এখান থেকে গরম মশলাটা বার করে নিই, সব ডুবিয়ে দিলাম, দেখেছো? দেখো তেল ছেড়ে দিয়েছে, দেখতে পাচ্ছ, দেখো একদম তেল ছেড়ে দিয়েছে, মশলাটা মানে কষা হয়ে গেছে। এবার জল দেব, দিয়ে দিই আর দিয়ে দিলাম, এবার ওপর দিয়ে একটু গরম মশলা দিয়ে দেবো, দিয়ে দুটো সিটি দিয়ে নেব, বেশি করেই দিলাম যেহেতু লঙ্কা, লঙ্কা দিলে বেশি, কাঁচা লঙ্কা দিয়েছি তো, শুকনো লঙ্কা দিলে গরম মশলার পরিমাণটা একটু কম হয়ে গেল, এবার সিটি দিয়ে নেব। সব পরিষ্কার করা হয়ে গেছে,
এখানে তরকারি এনে রেখেছি, এই যে ফুলকপি আলুর ডামলা, লবণ রেখেছি, এটাও পরিষ্কার করা হয়ে গেছে, চেয়ার এ সব মোছা টোচা ধোয়া সব হয়ে গেছে, এটা বিছানা পরিষ্কার হয়ে গেছে, শুধু এই জায়গাটা পরিষ্কার হয়নি, এই যে এই জায়গাটা, এই হ্যাঁ এই জায়গাটা নোংরা আছে কি। আমি একটু পটল ভাজা, এটা ভাবছিলাম তোমাদেরকে দেখাবো না, পটল ভাজা কি দেখাবো, তাও একবার দেখিয়ে দিলাম, পটল ভাজাই করছি, গরম গরম পটল ভাজা খেতে ভালোই লাগে, পটল ভাজা হচ্ছে হোক এটা। এইখানটা একটু পরিষ্কার করে নিতে হবে, ব্যাস আমার গ্যাস মোছা সব পরিষ্কার করে কমপ্লিট হয়ে গেছে, সব ধোয়া মোছা হয়ে গেছে, এই যে আর বাইরেটা দেখাবো বলেছিলাম, আর একটু ওদিকে গরম জল বসিয়ে দিয়েছি, তোমরা ভাবে গরম জল কী করবো, ওই একটা বাচ্চাকে একটু একটু পরিষ্কার করতে হবে, এই দেখো এই যে রুটে আমাদের তুলসী মঞ্চ, আমাদের বাইরেটা ওটা হচ্ছে মেন গেটটা, এটা কালকে পরিষ্কার করেছে, এই যে একবার বাইরে থেকে, এই যে এই দেখো কী পরিমাণে রোদ, ওরে বাবা ওরে ওরে আমার মুখ পুড়ে গেল, এই যে আমি এবার একটুখানি পরিষ্কার হয়ে নেবো, আমার হয়ে গেছে সব, আমি স্নান করে নেবো, তো চলো আমি এটা আমার বাকি কাজটা করে নিই, বাচ্চাটাকে একটু পরিষ্কার করিয়ে দিই, করে দিয়ে আমি স্নান করে নিই, তো চলো তোমরা ভিডিওটি দেখতে থাকো। কী বলে এটাকে, বহুদিন আগে নিয়েছিলাম, কত বছর হলো এটা, অনেক বছর হলো, দেখো এখানে দুটো গাছ আছে, একটা টগর আর ওটা কি জবা আছে, টগর আছে জবা আছে, আমি কেটে দিয়েছিলাম কবে, আর কেন গাছ কেটে দিয়েছিলাম, দেখো আমি গাছগুলো বসিয়েছি যত্ন আদি হচ্ছে, আর এখানকার লোকগুলো এমন অসভ্য, জিজ্ঞেস অব্দি করা প্রয়োজন মনে করে না, মানে দরজা খুলে নিয়ে চলে যাবে, ওই জন্য এটা অনেক দিন সহ্য করেছি, তারপরে আমার মাথা গরম হয়ে গেছে, রাগে আমি গাছ ফাছ কাটিয়ে দিয়েছি, না এই হচ্ছে ব্যাপার, এইটা এটা তো আমি আগেই দেখিয়েছি, এখানে একটা বাথরুম আছে, এই সাইকেলটার বয়স কত, কত 24 বছর, হোয়াট এ কি বাবা, চলো ব্লগটা দেখতে থাকো, খুব গরম করছে, খুব গরম, এই যে গরম জল বসিয়েছিলাম, এই যে গরম জল হয়ে গেছে, আবার অফ করে দেবো, তো চলো এখন আবার আসছি, স্নান টান করে আবার আসছি, এখন ঘড়িতে বাজে 3:20, আমি অনেকক্ষণ পর এলাম, স্নান টান হয়ে গেছে, দেখো হেয়ারটা সেই হেয়ার মতো ছোটোবেলায় সিনেমায় দেখতাম, তো স্নান টান হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার সময়টা দেখাই নি, কি নতুন করে আর কি দেখাবো, তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, বেশি বড়ো করছি না, তো সবাই ভালো থেকো সুস্থ থেকো, আর ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে, টাটা, দেখা হবে পরবর্তী ভিডিওতে, টাটা।